এত বেড়ে গেছে, এক্ষেত্রে সরকারের বিশেষ করে নজর দেওয়া উচিত। শিক্ষা খাতের বাজেটটা এটার যাতে প্রপার সুষ্ঠু বন্টন এবং এই বাজেটটা যাতে ফাংশনাল হয়। যে পরিমাণ শিক্ষক বেতন আছে তাতে করে একটা শিক্ষকের কিন্তু মাসে চলে না, এতে করে তারা ক্লাসে যেয়ে কিন্তু মনোযোগ সহকারে পড়াইতে পারতেছে না। এই মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষকদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা দরকার। কারিগরি প্রশিক্ষণটা আমরা যদি একটা বাধ্যতামূলক করে দেওয়া হয়, যেটা আমরা এসএসসিতে অথবা এসএসসিতে না করে এটা যদি আমরা প্রাইমারি লেভেল থেকে আমরা হাই উচ্চ মাধ্যমিক থেকে যদি আমরা করে দেয়, তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে। পৃথকভাবে একটা বরাদ্দ দিয়ে এই ঝরে পড়া শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করা, স্কুলমুখী করা, শিক্ষা প্রতিষ্ঠানমুখী করা, এগুলো করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়াতে হলে বাজেটে শিক্ষার পূর্তি আরও বাজেট বাড়াতে হবে। আগামী বাজেট যেন শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিকগুলো বিবেচনা করে বাজেট বরাদ্দ করা হয়। আমাদের উপবৃত্তিটা বাড়িয়ে দিক এবং আমাদের বেতন কমানো হোক, ফি কমানো হোক। গবেষণার খাতে বা মানে শিক্ষা খাতে যদি আরেকটু বরাদ্দ বাড়ানো হয় এবং এই বরাদ্দটা কোথায় ব্যবহার করা হচ্ছে সেটা যদি ঠিকভাবে দেখভাল করা হয়, তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এর আসল ফলটুকু ভোগ করা শুরু করব। অধিকাংশ দরিদ্র পরিবার থেকে এখানে আসেন, এরা পড়াশোনা করতে সকালে খেয়ে আসতে পারে না, সেই জন্য সরকারকে বলবো যে এই বাজেটের জন্য একটি বাজেট মিড ডে মিলের জন্য রাখেন। প্রাইমারি লেভেল থেকে আমাদের সর্বোচ্চ ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে, মেধাবী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থাটা করতে হবে আরও অনেক বেশি। এখন সারা পৃথিবী শিক্ষাক্ষেত্রে যতটা এগিয়ে গেছে, আমাদের দেশের গ্রাসরুট লেভেল পর্যন্ত শিক্ষকেরা কিন্তু সেভাবে প্রশিক্ষিত হচ্ছে না। প্রাইমারিতে উপবৃত্তি দেওয়া হয় কিন্তু আমাদের মাদ্রাসা ইফতেদেকে মাদ্রাসাকে উপবৃত্তি দেওয়া হয় না। আগামী বাজেটে এই বৈষম্য দূর করানোর জন্য আমি সরকারের কাছে জোর দাবি করতেছি। 65% মানুষ সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে আসে, চিকিৎসা নিতে এসে দেখে আপনার পর্যাপ্ত পরিমাণে ওষুধ নাই, ডাক্তার থাকলে ওষুধ থাকে না, ওষুধ থাকলে আপনার ডাক্তার থাকে না। এই জন্য আগামী বাজেটে গত বাজেটের চেয়ে স্বাস্থ্যখাতে বাজেট আপনার দ্বিগুণ বাড়াতে হবে। চিকিৎসা পরিকাঠামো এবং তার জনবল সেগুলো যে খুবই অপ্রতুল, সেইটার জন্য আমাদের দীর্ঘদিন ধরে যেটা দাবি আছে সেটা হলো যে চিকিৎসা খাতে সরকার পর্যাপ্ত বরাদ্দ করবে। চিকিৎসক হিসেবে আমাদের আশা সরকার এবার নেক্সট বাজেটেও তাদের এই বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ পরিমাণ বৃদ্ধি করবে। অনেক দামি দামি ওষুধ সরকার ফ্রি দিচ্ছে, আমরা আশা করি সরকার তার বাজেট বৃদ্ধির মাধ্যমে এই সেবাটা আরও এক্সপ্যান্ড করবে। সরকারি যে হাসপাতালগুলো রয়েছে এগুলোর যে চিকিৎসা আমরা যাতে সঠিকভাবে পাই এবং যে ওষুধগুলো এখানে সরকারি দেওয়া হয় এগুলো যাতে আমরা সঠিকভাবে পাই। দেশের স্বাস্থ্যকার্ডকে ঢেলে সাজানো উচিত। জেলা উপজেলা পর্যায়ে থানা লেভেলে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার প্রেরণ করা উচিত, যাতে আমরা রাজধানী কেন্দ্রিক না হই,